হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম অরেঞ্জ বরফি অথবা অরেঞ্জ হালুয়া। আর এই রেসিপিটি তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়ামি। আর খুব সহজেই আপনারা এই রেসিপিটি বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো হালুয়া তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে এক চামচ পরিমাণ ঘি নিয়ে একটা ব্রাশের সাহায্যে এই বাটিটা গ্রিস করে নিচ্ছি। আর আজ আমি এই বাটিতেই হালুয়াটা সেট করব। আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো পাত্রে অথবা ট্রেতে হালুয়াটা সেট করে নিতে পারেন। তো দেখুন, আমি খুব ভালোভাবে এই বাটিটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই বাটিটা আমি সাইড করে রেখে দেব। এখন আমি হালুয়াটা রান্না করে নিব। এর জন্য আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটা অরেঞ্জ জুসের সাথে মিক্স করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ রেখেছি। তো দেখুন, আমি এইভাবে চিনিটা অরেঞ্জ জুসের সাথে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন চিনিটা কিন্তু বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে কর্নফ্লাওয়ারটা অরেঞ্জ জুসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অরেঞ্জ জুসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাটা অন করে দেব। আজ আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তবে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কর্নস্টার্চও ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এ দেখুন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে অরেঞ্জ জুসের সাথে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিলাম। এখন আমি মিডিয়াম হিটে হালুয়াটা রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এ দেখুন এভাবে একটু সময় নিয়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে। সো ভিউয়ার্স, এ দেখুন এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নিচ্ছি।
সো ভিউয়ার্স, এই দেখুন হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন ঘিটা হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি আগে থেকে ঘি দিয়ে গ্রিস করে রাখা পাত্রে হালুয়াটা ট্রান্সফার করে নেব। তো দেখুন আমি হালুয়াটা ট্রান্সফার করে ঠান্ডা করে নিয়ে সেট করে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের ভিন্ন স্বাদের হালুয়া রেসিপি অরেঞ্জ হালুয়া অথবা অরেঞ্জ বরফি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু যে কোনো অকেশনে কমলা দিয়ে এই মজাদার ডেজার্টটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।